উচ্চ মাধ্যমিক যাদের ভূগোল বিষয় রয়েছে তাদের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে কাল থেকে। এখন যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব, অর্থাৎ শর্ট প্রশ্ন, তোমাকে মিনিমাম তিনটে শর্ট প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। একটি সেটে তিনটি শর্ট প্রশ্ন, তিনটি সেটে মোট নটি শর্ট প্রশ্ন। একজন স্টুডেন্ট একটি সেটেই পরীক্ষা দেবে। তাহলে এই দশটি প্রশ্ন তোমাদের দিলাম, দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কিন্তু উত্তর লিখে আসবে। তাহলে আজ ঝটপট এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নাও। আমি প্রশ্ন এবং উত্তর দুটো পাশাপাশি বলছি। নদীর উপর নির্মিত সেতু, তাহলে এই লাল রঙেরটি সেতু, এইভাবে দেখো চারটে দুটো লম্বা দাগ, তারপরে এদিকে দুটো দুটো আলাদা আলাদা করে দাগ বেরিয়েছে, আর এটা হচ্ছে নদী। তাহলে নদীর তুমি ইচ্ছা করলে একটু বাঁকিয়ে বাঁকিয়ে দেখাতে পারো, এটা সোজা দেখানো আছে, যেহেতু নদী একটু বাঁকিয়ে দেখাটাই বেশি ভালো। আচ্ছা নেক্সট, মন্দিরের প্রতীক চিহ্ন, তাহলে মন্দিরের প্রতীক চিহ্ন এইরকম দরজা, তারপরে একটা গম্বুজাকৃতির শেপ, উপরে একটি দাগ, মন্দিরের প্রতীক চিহ্ন। তিন, গ্রেটিকিউল কাকে বলে? সৃজনী ভূগোলকে পরস্পর ছেদী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা জালিকাকে গ্রেটিকিউল বলে। এটা লিখতে লেখা যায় যে সমতল কাগজ বা কাপড়ের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে ছেদ করে যে ক্ষোভ বিশিষ্ট ক্ষেত্র তৈরি করে তাকে গ্রেটিকিউল বা জালিকা বলে। অভিক্ষেপ যদি আঁকতে হয় তাহলে কিন্তু গ্রেটিকিউল আঁকতেই হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা কাকে বলে? অশ্রেণীবদ্ধ বা বিচ্ছিন্ন অবস্থায় ধারাবাহিক মানগুলির পরিসংখ্যার বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যার পরপর যোগফলের সমষ্টিকে ক্রমযৌগিক পরিসংখ্যা বলে। যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে অঙ্কিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বলে। অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে যে চিত্রিত চিত্রিত বা অঙ্কিত যে রেখা সেটাই ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। প্রমাণ অক্ষরেখা, ভূগোলকের যে অক্ষরেখা বরাবর শঙ্কু বা বেলন্তল স্পর্শরূপে অবস্থান করে, স্পর্শক রূপে, সেই অক্ষরেখাকে প্রমাণ অক্ষরেখা বলে। ৬ নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, ইতিমধ্যে তোমাদের তিনের ক, অর্থাৎ তিনটে গ্রাফ পেপারের ড্রয়িং, এটা কিন্তু আপলোড করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে দেখে নিতে পারো। ৬ নম্বর প্রশ্ন, গাণিতিক গড় কাকে বলে? কোনো বন্টনে যখন প্রতিটি পদকে একটি নির্দিষ্ট মানের অন্তর্গত করা হয়, যে মানটি ওই বন্টনে থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে, তখন ওই মানকে গাণিতিক গড় বা যৌগিক গড় বলে। মিলিয়ন সিট এর অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারগত, তাহলে এটা সহজ উত্তর হচ্ছে চার ডিগ্রি বাই চার ডিগ্রি বা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি। সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ কাকে বলে? যে অভিক্ষেপে অঙ্কিত সমগ্র অংশ বা একটি নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল সৃজনী ভূগোলকের নির্বাচিত বা অনুরূপ অংশের ক্ষেত্রফলের সঙ্গে সর্বদা সমান হয় তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বলে। এই অভিক্ষেপের সকল অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সরলরেখায় উপস্থাপন করা হয়। মানচিত্রে দুটি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যবর্তী ক্ষেত্রফল ভূগোলকের অনুরূপ জালিকার ক্ষেত্রফলের সমান হয়, এই কারণে এই অভিক্ষেপকে সমক্ষেত্রফল বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ বলে। ৯ নম্বর প্রশ্ন, পরিসংখ্যা কাকে বলে? যে কোনো বন্টনের মধ্যে সংখ্যার মান গ্রহণকারী চলকের কোনো মানের পুনরাবৃত্তি সংখ্যাকে পরিসংখ্যা বলে। নেক্সট, প্রমাণ বিচ্যুতি কাকে বলে? রাশি তথ্যমালার মধ্য বা যৌগিক গড় থেকে রাশি সমূহের পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের ধনাত্মক বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। তাহলে এই ছিল দশটি প্রশ্ন। আশা করি সমস্ত প্রশ্নগুলো লিখে নিলে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষার হলে লিখে আসতে পারবে। পরবর্তী দিনে আমরা পরের যে বিষয়গুলি রইল সেগুলো দ্রুত আপলোড করব। সকলকে।